সালামু আলাইকুম সিভিলিয়ান, কেমন আছেন সবাই? সিভিল মাস্টারের নিয়মিত ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ফ্লোটিং কলাম বা ভাসমান কলাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সম্প্রতি একটি প্রজেক্ট বিল্ডিং এ ফ্লোটিং কলামটা চোখে পড়ায় সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং এর আলোকে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই আমাদের সাথে থাকুন। আজকে একটা ব্যক্তিগত কাজে যাওয়ার সময় এই ভবনটি চোখে পড়ে। এখানে ডিজাইনার সিঁড়ির পাশে একটা ফ্লোটিং কলাম বা ভাসমান কলাম ইউজ করেছে। সম্ভবত উনি এই লিফট কোরের অ্যাডজাস্টমেন্টের কারণে এই ফ্লোটিং কলামটা ব্যবহার করেছেন। ইদানিং ভবন নির্মাণে ফ্লোটিং কলাম ব্যবহার করার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যদিও বা বাইরের দেশে অনেক আগে থেকেই এই ফ্লোটিং কলাম ব্যবহার করা হতো। ভবন নির্মাণে বিভিন্ন ক্ষেত্র বিবেচনা করে এবং ড্রয়িং অ্যানালাইজ করে এই ফ্লোটিং কলামগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়, যেহেতু এই কলামগুলো অন্যান্য সাধারণ কলামের চেয়ে অনেকটাই আলাদা। একটি ভবনের লোডসমূহ স্ল্যাব বা ছাদ হতে বিমের মাধ্যমে কলামে ট্রান্সফার হয় এবং কলাম থেকে ফুটিংয়ের মাধ্যমে মাটিতে ট্রান্সফার হয়। কিন্তু ফ্লোটিং কলামে যেহেতু ফুটিং থাকে না, এটি বিমের সাথে সংযোগ করা হয়, তাই এর লোড বিমের মাধ্যমে পার্শ্ববর্তী কলামে ট্রান্সফার করা হয়। যেহেতু ফ্লোটিং কলামটা বিশেষভাবে ডিজাইনকৃত কলাম, তাই ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া শুধু দেখাদেখিতে নিজেরা ভবনে এই ফ্লোটিং কলাম ব্যবহার করতে গেলে ভবনকে ঝুঁকিতে ফেলবেন। এখানে যা দেখলাম, ডিজাইন একটু চেঞ্জ করলে ফ্লোটিং কলাম দেওয়ার প্রয়োজন হতো না।